বনমালী সেন, বয়স মাত্র 7 মাস, ফুটফুটে এই শিশুটির জন্ম কোমরের নিচে টিউমার নিয়ে। বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে টিউমারটিও। জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক। দিনমজুর বাবার সামর্থ্য নেই চিকিৎসা করানোর। তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজদিন। হামাগুড়ি দিতে চায় ছোট্ট বনমালী, পারে না। ওর চেয়ে যেন ওর টিউমারের ওজন বেশি। 7 মাস বয়সী বনমালী জন্মের সময় কোমরের নিচে ছোট্ট একটি টিউমার নিয়ে জন্ম নেয়। বয়স বাড়ার সাথে সাথে সেটিও বড় হয়ে উঠছে, ফলে সোজা হয়ে ঘুমাতে পারে না। ঘুমোতে হয় বুকে ভর দিয়ে। ব্যথায় কান্নাকাটি করলে দিশেহারা হন মা। এখন আবার চিকিৎসা করার জন্য কিছু আর কি সহযোগিতা চিকিৎসক জানান, শিশুটির কষ্ট কমাতে ঢাকায় নিয়ে দ্রুত অপারেশন জরুরি। ব্যয় হতে পারে 2 লাখ টাকার মতো। উন্নত জায়গায় গিয়ে এটা চেষ্টা করলে আশা করি ভালো হয়ে যাবে। দিনমজুর বাবা চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবেন, সেই চিন্তাতেই দিন কাটছে তার। এত টাকা তো আমাদের কাছে নাই, আমরা কিভাবে ঢাকা নিয়ে যাব কিবা ইন্ডিয়া নিয়ে যাব। খুব আনন্দে ছিলাম বাচ্চাটা নিয়ে। এখন বাচ্চাটা যে অবস্থা, আমার মনে করে এখন সবসময় আর্থিক সহযোগিতা পাঠানো যাবে। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন।